चलो भाई देखो अब मैं क्या करता हूँ। वेलकम टू টেলিস্টার বাংলা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিঠাই ধারাবাহিকের তারকাদের নিয়ে মজাদার ভিডিওর নতুন পর্ব। মিঠাই পরিবারের বিয়ের আমেজ, তাই সকলের মনে খুশির হাওয়া। তাই তারা ঠিক করলো একটি মজার গেম খেলবে। এই গেমে যে হেরে যাবে তাকে একটি গান গেয়ে শোনাতে হবে। মিঠাই সবাইকে গেমের নিয়মটি বলে দিচ্ছিল, আমিও আপনাদের বলে দিই। আপনাদের পরপর কয়েকটি ছবি দেখানো হবে, ছবিগুলো যোগ করে হবে পুরনো বা নতুন কোনো বাংলা সিরিয়ালের নাম। আপনাদের ছবিগুলো দেখে গেস করতে হবে সিরিয়ালটির নাম। এক একটি ছবি গেস করতে পারলে আপনারা পেয়ে যাবেন 10 পয়েন্ট করে। কে কত পয়েন্ট পেয়েছেন তা গুনতে থাকবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন। তাদের মধ্যে তিনজনের নাম পরবর্তী ভিডিওতে নেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এটি হলো বর্তমানে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এটি হলো স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এর উত্তর দিতে পেরেছে তোর্ষা। এই ছবিটি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো জি বাংলার একটি পুরনো ধারাবাহিক। এই ধারাবাহিকটি হলো জামাই রাজা, আর এর উত্তর দিতে পেরেছে শ্রী। এই ছবিটি সম্পর্কেও আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো বর্তমানে সান বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। এটি হলো সান বাংলার ধারাবাহিক আমার সোনা চাঁদের কণা। এর উত্তর দিতে পেরেছে নিপা। এই ধারাবাহিকটি স্টার জলসায় আসতে চলেছে। এর নাম সাহেবের চিঠি। এর উত্তর দিতে পেরেছে নটা। এটি হলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লাল কুটি। এর উত্তর দিতে পেরেছে মিঠাই। এই গেমে হেরে গেছে সিদ্ধার্ত, তাই গেমে নিয়ম অনুসারে সিদ্ধার্তকে একটি গান গাইয়ে শোনাতে হবে। চলো ভাই দেখো আপনি কি করবেন। আপনারা কে কত পয়েন্ট পেয়েছেন তা নিজে অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলুন শুরু করি পার্ট 2। মিঠাই একদিন পিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সিদ্ধার্থ খবর পেয়ে তড়িঘড়ি করে অফিস থেকে ছুটে এলো এবং মিঠাইকে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে হাসপাতালে পাঠালো। বাকিরা সবাই বলছিল মিঠাই নাকি ছাদ থেকে আত্মহত্যা করেছে। তখন শুনতে পেয়ে সিদ্ধার্থ তাড়াতাড়ি ছাদে উঠল এবং ছাদের লক খুলে ছাদে গিয়ে দেখলো মিঠাইয়ের একটি ব্যাগ পড়ে আছে। সিদ্ধার্থ বুঝতে পারলো মিঠাই আত্মহত্যা করেনি, কেউ তাকে খুন করার চেষ্টা করছিল। বলুন তো সিদ্ধার্থ কি করে বুঝতে পারলো। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। সিদ্ধার্থ ছাদে উঠতে গিয়ে দেখতে পেল ছাদের দরজা বাইরে থেকে লক করা আছে। মিঠাই যদি আত্মহত্যা করবে বলে উঠেছিল তাহলে ছাদের দরজা কি করে বন্ধ হলো। তাই সিদ্ধার্থ বুঝতে পারলো মিঠাই আত্মহত্যা করার চেষ্টা করেনি। সেদিন ভাগ্য খুব ভালো ছিল, মিঠাইয়ের মাথায় তেমন কোনো আঘাত লাগেনি, তাই মিঠাই বেঁচে গেল এবং পুলিশ অপরাধীকে ধরে নিল। আগের দিন যারা সঠিক উত্তর দিতে পেরেছিলেন তাদের মধ্যে তিনজনের নাম অলোক গাঙ্গুলি, মোহাম্মদ মুস্তফা এবং ভাস্কর মিত্র। ধরনের মজার ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং কে কত পয়েন্ট পেয়েছেন তা জানাতে ভুলবেন না।